ডিয়ার ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে নিয়ে যাব কুষ্টিয়া জেলার কুমারখালী শহর সংলগ্ন শহীদ গুলাম কিবরিয়া সেতুতে। এই সেতুটি কুমারখালী শহরের পাশ দিয়ে বহমান গড়াই নদীর তে স্থাপিত হয়েছে গত কিছুদিন আগে। এই সেতুটি আসলে একটা সেতু নয়, এটা যেন বিনোদন কেন্দ্র। প্রতিদিন বিকাল গড়াতে না গড়াতেই হাজার হাজার মানুষ ছুটে আসে এখানে বিনোদনের লক্ষ্যে, তাদের সময় পাস করার জন্যে সুন্দর সময় তারা উপভোগ করে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আপনাদের কাছকে নিয়ে যাব কুমারখালী শহর সংলগ্ন শহীদ গুলাম কিবরিয়া সেতুতে। আপনারা দেখতে পাবেন সেতু সংলগ্ন নদী, বহমান নদী, গড়াই নদী এবং সূর্যাস্তের অপূর্ব দৃশ্য। আপনারা অনেক টাকা খরচ করে দূর দূরান্তে ছুটে যান, কুয়াকাটা যান, কক্সবাজার যান সূর্যাস্ত দেখতে। অনেকেই সূর্যাস্ত না দেখেই ফিরে আসেন, কিন্তু আজকে আপনাদেরকে আমি নিয়ে যাব এবং আপনাদের অবশ্যই সূর্যাস্তের দৃশ্য দেখাবো। আপনাদের এই দৃশ্য দেখে অনেক ভালো লাগবে এবং আপনারা এখানে এসে অনেক সুন্দর সময় পাস করতে পারবেন। আপনাদের প্রিয়জনকে নিয়ে ছুটে আসুন কুমারখালী সংলগ্ন এই শহীদ গুলাম কিবরিয়া সেতুতে। সেতুটি কুষ্টিয়া জেলা থেকে 16 কিলোমিটার দূরে অবস্থিত কুমারখালী শহরের সংলগ্ন গড়াই নদীর উপর স্থাপিত। কুমারখালী শহর সম্পর্কে একটু বলতেই চাই। কুমারখালী শহর স্থাপিত হয়েছে 1870 সালের 1 এপ্রিল। পূর্বে এটা নদিয়া জেলার অন্তর্ভুক্ত ছিল। এটা বাংলাদেশের অন্যতম প্রাচীন নগরীর একটি। আপনারা চলে আসুন, এই সুন্দর শহরটাও দেখুন, সে সাথে আপনার গড়াই নদীর উপর স্থাপিত শহীদ গোলাম কিবরিয়া সেতুতে আসুন এবং আপনাদের সুন্দর সময়গুলো উপভোগ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ধন্যবাদ।